ওয়েলকাম টু দীপার ডায়েরি দীপার ডায়রিতে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিলি ফুলকপি অসাধারণ খেতে এটা স্টার্টার হিসেবে অথবা সাইড ডিশ হিসেবে আপনি ব্যবহার করতে পারেন বাজারে এখন প্রচুর ফুলকপি তাই এক ঘেমি না খেয়ে একটু স্বাদ বদল করার জন্য আজকের রেসিপিটা চলুন শুরু করে দেবো আজকের রেসিপি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও সবার প্রথমে পেতে পারেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই আমার সঙ্গে থাকবেন চলুন দেখতে থাকুন এটা কিন্তু খেতেও অসাধারণ বানানো কিন্তু খুবই সহজ রুটি লুচি পরোটা কুলচা নান বা যে কোনো রাইসের সাথে আপনার কিন্তু দারুণ লাগবে অবশ্যই একবার ট্রাই করবেন এটা বানানোর জন্য আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি এই ফুলকপিগুলোকে আমি মিডিয়াম সাইজ করেই কিন্তু কেটে নিয়েছি জাস্ট এইভাবে আমি একটা কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি জলটা যখন ভালোভাবে ফুটে যাবে এর মধ্যে এক টেবিল চামচ নুন আমি অ্যাড করে দেব নুনটা দেওয়ার পর আমি কপিগুলো এর মধ্যে দিয়ে কপিগুলো কিন্তু যাবে যাবে না তাহলে কিন্তু কিন্তু নরম হয়ে টেস্ট ফোটানো অত ভালো হবে না কপিটা দেওয়ার পরে দু এক মিনিট থাকবে নাড়াচাড়া করে নেবো এবং গরম জলের মধ্যে থাকবে গ্যাসটা অফ করে দেব আর ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে আসবো পাঁচ মিনিট পর ফুটন্ত জলে কপিটা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব গ্যাস অফ থাকবে হয়ে গেছে পাঁচ মিনিট এখান থেকে জল থেকে তুলে নেব ভালোভাবে জলটা ঝরিয়ে নিতে হবে আপনার যদি মনে হয় থাকে বেশি সেদ্ধ হয়ে আপনি একটা টাওয়েলের ওপর দিয়ে দিতে পারেন এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য এক কাপ পরিমাণ আমি ময়দা দিয়ে দিলাম এবং যতটা ময়দা ততটা পরিমাণে আমি কর্নফ্লাওয়ার দেবো এবং হাফ টেবিল চামচ মতো নুনটা পরিমাণ বুঝে আপনাকে দিতে হবে আর হাফ টেবিল চামচ মতো আমি সোয়া সস দিয়ে দেবো ডার্ক সোয়া সস আর হাফ চা চামচ মতো আমি কেশরী মেথি দেবো এটা অপশনাল এটা দিলে ফ্লেভারটা ভালো আসবে ভালোভাবে মিশিয়ে অল্প জল দিয়ে খুব ঘন অথবা খুব পাত্র নয় একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নেব আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে আমি এর মধ্যে এক চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দেবো যেটা কালারের জন্য খুব ভালো লাগবে কালারটা একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে আমি এর মধ্যে একটা পরিমাণটা একটু বেশিই দেব কারণ আমাকে ছাঁকা তেলে কপিটা ভাজতে হবে কপির টুকরোগুলো আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দেব একটা একটা করে আমি দিয়ে দেব হয়ে গেছে আমি দু তিন বারে ভেজে নেব সাতটা আটটা করে দিয়ে দেব উল্টে দেব কপিগুলোকে পুরো ব্রাউন করে আমি ভেজে নেব কপিগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব আমি বাকিগুলো একইভাবে ভেজে নেব উল্টে দেবো আস্তে আস্তে ভাজা হয়ে গেছে এবারে আমি আমি আস্তে আস্তে তুলে তেল কিছুটা কমিয়ে নিয়েছি কারণ অতটা তেল আমার লাগবে না এই তেলের মধ্যে আমি এক টেবিল চামচ পেঁয়াজ এই সরি রসুন এবং আদা ছোট ছোট টুকরো করে কুচি করে আমি দিয়ে দিয়েছি দশ থেকে পনেরো সেকেন্ড নাড়াচাড়া করে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি কুচি করে আমি দিয়ে দেবো নাড়াচাড়া করতে থাকবো আবারও দশ পনেরো সেকেন্ড পরে আমি এর মধ্যে দিয়ে দেব বড় বড় টুকরো করে কেটে রাখা সবুজ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম আপনার যদি যেটা থাকবে ক্যাপসিকাম আপনি সেটাই দেবেন এবং একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ বড় বড় টুকরো করে কিন্তু কাটা পুরো পাপড়ির মতো খুলে খুলে নিয়ে কেটেছি এটা বেশি নাড়া যাবে না সামান্য পরিমাণে নুন আমি দিয়ে যেহেতু নুন দিয়েছি কপিটা সেদ্ধ করার সময় তাই অল্প নুনটা দিয়ে আমি অল্প নাড়াচাড়া করে নেব এবং এক টেবিল চামচ মতো ডার্ক সোয়া সস আমি আবারও অ্যাড করে দিলাম আর এক টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার আমি জলে গুলে রেখেছি যেটা আমি দিয়ে দিলাম তারপরে সবটা মিশিয়ে নেবো ভালোভাবে মেশানাটা যখন ভালোভাবে হয়ে যাবে ঠিক এই অবস্থায় আসলে আমি কিন্তু লঙ্কাগুলো দিয়ে দেবো লঙ্কাটা আপনাকে বুঝে দিতে হবে আর লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম ঝালটা আপনাকে পরিমাণ বুঝে দিতে হবে আবারও ভালোভাবে মিশিয়ে নেব কপিগুলো অ্যাড করে দেব ভালোভাবে যখন এটা মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো সস টমেটো সসটা কিন্তু একটু বেশি পরিমাণই লাগবে আমি এখানে হাফ কাপ টমেটো সস ব্যবহার করেছি কারণ টমেটো সসটা দিলেই একটু গ্রেভিটা ভালো লাগবে অল্প পরিমাণ যদি আপনার খুব শুকনো লাগে আপনি অল্প পরিমাণ জল এতে অ্যাড করতে পারেন ফিরে আসবো পাঁচ মিনিট পর হয়ে গেছে আমার চিলি ফুলকপি অসাধারণ স্বাদে খেতে কিন্তু দারুণ দারুণ লাগে আপনি শুধুই খেয়ে নেবেন অথবা যে কোনো কিছুর সাথে আপনার খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন তাহলে বানিয়ে ফেলুন এবং সকলের সাথে এনজয় করুন চিলি ফুলকপি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই